সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি আমাদ আহমদ। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি যে বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, সপ্তম শ্রেণী সপ্তবর্ণা। আমরা সপ্তবর্ণার একটি কবিতা আজকে আমরা উপস্থাপন করব আমাদের অনলাইন ক্লাসে। আশা করি এই অনলাইন ক্লাসে এই কবিতাটি তোমাদের ভালো লাগবে। তো আসো, আমরা আজকে যে কবিতাটি উপস্থাপন করতে যাচ্ছি, কবিতাটির নাম হচ্ছে সবার আমি ছাত্র। কবিতাটি লিখেছে সুনির্মল বসু। সুনির্মল বসু এই কবিতাটি লিখেছেন। তো আসো, সুনির্মল বসু সম্পর্কে আমরা একটু জেনে নিই, আমরা কবি পরিচিতিটি একটু জেনে নিই। সুনির্মল বসু 1902 সালে ভারতের বিহারে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল বৃহত্তর ঢাকার বিক্রমপুরে। তিনি ছিলেন কবি ও শিশু সাহিত্যিক। কবিতা, গল্প, কাহিনী, উপন্যাস, ভ্রমণ কাহিনী ইত্যাদি বিষয়ে শিশু ও কিশোর উপযোগী সাহিত্য রচনা করেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ সানাবড়া, বেড়ে মজা, হইচই, হুলুস্তুল, কথা শেখা, পাত্তাড়ি ইত্যাদি। 1957 সালে তিনি মৃত্যুবরণ করেন। তো আসো, আমরা আজকের এই কবিতাটি আমরা একটু আবৃত্তি করে নিই। সুপ্রিয় শিক্ষার্থী, কবিতাটির নাম হচ্ছে সবার আমি ছাত্র, লিখেছেন সুনির্মল বসু। আকাশ আমার শিক্ষা দিল উদার হতে বাইরে, খর্মি হবার মন্ত্র আমি বাইর কাছে ভাইরে। পাহাড় শিকায় তাহার সমান, হই যেন বাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই ধাইরে। সূর্য আমায় মন্ত্রণা দে আপন থেজে জ্বলতে, ছাদ শিখালো হাসতে মিটে মধুর কথা বলতে। ইঙ্গিতে তার শিকায় সাগর, অন্তর হোক রত্ন আখর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। মাটির কাছে সহিংসতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে, শ্যাম বনানী সরসতা আমায় দিল দীক্ষা দীক্ষা। বিশ্বজোড়া পাঠশ্রমর সবার আমি ছাত্র, নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট কাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। সুপ্রিয় শিক্ষার্থী, কবিতাটি অত্যন্ত সুন্দর, তোমরা কবিতাটি বাসায় মুখস্থ করে নিবে। এই যে কবিতা, এই কবিতা পড়া পাঠের একটা উদ্দেশ্য ছিল, সেটা কি? শিক্ষার্থীদের সততা ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা। সুপ্রিয় শিক্ষার্থী, এই পাঠ পরিচিতি যদি আমরা একটু পড়ে নিই, তাহলে আজকের এই কবিতাটি সম্পর্কে আমরা একটু জানতে পারবো। জন্মগতভাবে এই বেঁচে থাকার জন্য মানুষ প্রকৃতির উপর নির্ভরশীল। মানবিক ও নৈতিক শিক্ষা লাভে প্রকৃতির সবচেয়ে বড় সহায়ক শক্তি। আকাশের অসীমতা আমাদের উদারতা শেখায়, আমাদের কর্মপ্রেরণার বড় উৎস নিরন্তর বায়ুপ্রবাহ। পাহাড়ের উচ্চতা আমাদের উদারতা শেখাতে উৎসাহ যোগায়। আত্মত্যাগের আরেকটি বড় উদাহরণ হচ্ছে সূর্য। সে তার নিজের আলো দিয়ে সবাইকে আলোকিত করে। সাগর তার বুকে যুগ যুগ ধরে বিশাল রত্নভাণ্ডার সংরক্ষণ করে নীরবে মানব কল্যাণে সাহায্য করে আসছে। নদী আমাদের গতিশীল থাকার শিক্ষা দেয়। গতিময় ঝর্ণা মনকে গতিশীল রাখতে সাহায্য করে। সবুজ বন আমাদের মনকে রাখে সজীব। মাটি নিজে যেমন সব কিছু সহ্য করতে পারে, তেমনি অন্যদেরও সহিংসতা শেখায়। নিজের সব কাজের দৃঢ়তা কাটা পাথরের কাছে থেকে আমরা শিখতে পারি। এভাবে পৃথিবীর সকল বস্তু বা ব্যক্তির কাছে থেকে শিক্ষা নিয়ে আমাদের পথ চলতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের এই পাঠ থেকে আমরা যে প্রকৃতির উপর কতটুকু নির্ভরশীল এবং প্রকৃতি যে নিঃস্বার্থভাবে আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে, সেই সম্পর্কে আমরা কিঞ্চিত হলেও জ্ঞান লাভ করতে পেরেছি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের এই কবিতা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের উপকারে আসবে এবং দৈনন্দিন জীবনে পথ চলার পথে আমাদের শিক্ষা দিবে। সেই আশ্বাস, সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের অনলাইন ক্লাস এখানে সমাপ্তি চাইছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। আল্লাহ হাফিজ। ধন্যবাদ সবাইকে।